নমস্কার দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে আজকে তিথি হল শুক্লপক্ষের দ্বিতীয় তিথি এবং আজকের নক্ষত্র হল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজকে দিনের প্রথম ভাগে চন্দ্র কুম্ভ অবস্থান করবে এবং বেলা বারোটা পনেরোর পর চন্দ্র কুম্ভ এক করে মিন প্রবেশ করবে এবং আজকে আপনাদের প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হল সকাল আটটা ছাপ্পান্ন থেকে দুপুর একটা সতেরো এবং দুপুর দুটো তেতাল্লিশ থেকে বিকেল চারটে দশ এই শুভ সময় আজকের দিনে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন এবং আপনাদের প্রত্যেকটি রাশিলগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময়গুলো প্রত্যেকটি প্রত্যেকটি রাশিলগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করুন অথবা রাশি জানা থাকলে রাশিটা ফলো করুন নাহলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করুন তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে বন্ধুরা জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে আর নিয়মিত দৈনিক সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য মেষ রাশি মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য ওভারঅল শুভ সময় হল সকাল ছটা চার থেকে সকাল সাতটা ঊনষাট এবং বেলা এগারোটা বাহান্ন থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম দেখা দেবে মায়ের স্বাস্থ্যজনিত কিছুটা সমস্যা এবং যার কারণে আপনার মধ্যে কিছুটা উদ্বেগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে আজ সফলতা লাভ করবেন পড়াশোনার জায়গায় যদি বাধা থেকে থাকে তাহলে সেই বাধা কিন্তু আজ দূর হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা সূত্রে আজ দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগ রয়েছে সেই সম্ভাবনা যেমন রয়েছে সেই সঙ্গে লোয়ার এডুকেশন বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সফলতা রয়েছে তবে সকালের প্রথম দিকটাই কিন্তু সেভাবে পড়াশোনায় মন বসতে চাইবে না বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবেন এবং পড়াশোনার দিক থেকে সফলতা লাভ করবেন যারা বিভিন্ন ধরনের কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন বা কম্পিউটার রিলেটেড কোনো পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে রোগভোগ সংক্রান্ত বিষয়ে আজ তেমন কোনো সমস্যা থাকবে না তবে আজকে ঠান্ডা লেগা ঠান্ডা লাগা বা ফুসফুসের কোনো প্রবলেম এই ধরনের কিছু প্রবলেম কিন্তু আজ কিছুটা দেখা দিতে পারে এবং সেই দিক থেকে কিছুটা শরীর ট্রাভেল দেখা দিতে পারে এবং আপনার মন মস্তিষ্ক কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার অর্থ উপার্জন বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং হঠাৎ করে কোনো ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে এবং আজকে সেই সঙ্গে অর্থ সঞ্চয় কিছুটা বৃদ্ধি পাবে কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ কর্মজীবন ভালো থাকবে তবে কর্মের জায়গায় কিছুটা মানসিক দুশ্চিন্তা কাজ করতে পারে কর্মের ক্ষেত্রে আজ আপনি কিছুটা হতাশ হতে পারেন কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার কারণে কিছুটা প্রবলেম দেখা দেবে তাছাড়া আপনি যদি আজকে কর্ম পরিবর্তন করবেন ভাবছেন বা আপনার কর্মস্থান পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা শুভপ্রদ না তাই কর্ম এই পরিবর্তন করা খুব একটা শুভকর বা ভালো হবে না সেই সঙ্গে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আজ ব্যবসার দিক থেকে আপনি অধিক লাভবান হবেন এবং ব্যবসার প্রসুরতা বৃদ্ধি পাবে বিশেষ করে আপনি যদি শৌখিনমূলক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আদর্শ আপনার যদি কোনো রকম মেশিনারি বা মনোহারি দ্রব্যের ব্যবসা থেকে থাকে তাহলে সেদিক থেকে লাভবান হবেন সেই সঙ্গে বস্ত্রালয় গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে যারা বিদেশি দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসা করে থাকেন তাহলে বা সেক্ষেত্রে আজকের দিনটা তাদের ভালো যাবে সেই সঙ্গে আপনা আপনি যদি আমদানি রপ্তানির কোনো ব্যবসা করে থাকেন সেই ব্যবসাও কিন্তু আজকে ভালো হবে এবং ব্যবসায়িক দিক থেকে আজ লাভ বৃদ্ধি পাবে প্রেমপ্রীতির জায়গায় যেটা দেখা যাচ্ছে আজ প্রেম জীবন ভালো সুখের নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে প্রেমের ক্ষেত্রে সমস্যা থেকে থাকলে সেই সমস্যা মিটে যাবে এবং আপনার জীবন সঙ্গে সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে আজ আপনার জীবনসঙ্গীকে আপনার বাড়িতে সবার সাথে পরিচয় করাতে পারেন এই ধরনের শুভ ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনি যদি বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে হচ্ছিল না আজকে কিন্তু সেই বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোতে পারে তবে অবশ্যই বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনোর ক্ষেত্রে একটু যাচাইকরণ করে নেওয়া প্রয়োজন হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে সাংসারিক দিক থেকে আজকে তেমন কোনো সমস্যা নেই সাংসার জীবন সুখের হবে সাংসারিক দিক থেকে কোনো প্রবলেম থেকে থাকলে সেই প্রবলেম কিন্তু মিটে যাবে তবে সন্ধ্যের পর তৃতীয় কোনো ব্যক্তির কারণে সংসার জীবনে কিছুটা সমস্যা বা উৎসিতভাবে কোনো ঘটনা ঘটতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন আপনার যদি মামলা মোকদ্দমা চলে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু শুভ সময় শুভ খবর পেতে পারেন এবং সেই দিক থেকে শুভ ঘটনা ঘটতে পারে এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিন্তু আজ শুভ মুক্তি পেতে পারেন মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় থেকে আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে লটারি সংক্রান্ত বিষয় আজ পজিটিভ পেতে পারেন লটারি সংক্রান্ত বিষয় আজ কিছু ফাটকা অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকে দিনটা খুব একটা শুভ নয় শেয়ারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে শেয়ার মার্কেটে একদমই অর্থ ইনভেস্ট করা একদমই উচিত হবে না এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন রাজনৈতিক ব্যক্তিত্বদের দিনটি শুভ বৃদ্ধি পেতে পারে প্রশাসনিক পদে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ নাম যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন উপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্যে ওভারঅল শুভ সময় হলো সকাল সাতটা উনষাট থেকে বেলা এগারোটা এবং দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে সন্ধে ছটা উনচল্লিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু আজ জোড়া লাগতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মিটে যাবে এবং সম্পর্ক মধুর হয়ে উঠবে সেই সঙ্গে যদি কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলে থাকে আপনার ভাই বোনের সঙ্গে তাহলে সেই ছোট ভাই বোনের সঙ্গে আজকে সম্পর্ক আরও সুমধুর হয়ে উঠবে এবং সেই সংক্রান্ত ঝামেলা কিন্তু আজ মিটে যাবে সেই সঙ্গে আপনার যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আজ সফলতা পাবেন পড়াশোনার ক্ষেত্রে বাধা কাটিয়ে আজ পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন এবং সেই সঙ্গে মনোযোগ দেওয়ার কারণে পরীক্ষা ক্ষেত্রে সফল হবেন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজ সফলতা লাভ করবেন সেই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সুবর্ণ সুযোগ আসতে পারে বিভিন্ন ধরনের অপরচুনিটি আসতে পারে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ পড়াশোনা সূত্রে দূরে কোথাও যাত্রা বা বিদেশ ভ্রমণের যোগ রয়েছে সেই দিক থেকে শুভ ফল আশা করতে পারেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করছেন বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ সেই দিক থেকে শুভ ফল আশা করতে পারেন বা সেই দিক থেকে সফলতা পেতে পারেন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে ভোগ ভোগের জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার বিশেষ করে পেটের প্রবলেম কিছুটা দেখা দিতে পারে এবং ফুসফুসের প্রবলেম দেখা দিতে পারে যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে আজ বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু কিছুটা প্রবলেম দেখা দিতে পারে বেলা বাড়ার সাথে সাথে অর্থের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে আর্থিক দিক থেকে আজ আপনি লাভবান হবেন বিশেষ করে আপনি যদি অনলাইন কোনো প্ল্যাটফর্মে কাজ করেন সেক্ষেত্রে আজ আপনার আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে ফাটকা কিছু অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে যেসব কাজে অধিক কথা বলতে হয় সেই সব কাজে কিন্তু আজ সফলতা লাভ করবেন আজ আপনি আপনার ভাই বোনের ছোটো ভাই বোনদের থেকে কোনো প্রাপ্তি হতে পারে বা ছোটো ভাই বোনদের দ্বারা আজ আপনি জীবনে উপকৃত হতে পারেন বা তাদের কারণে আপনার জীবনে বা আজকে আপনার ভাগ্যোন্নতি ঘটতে পারে সেই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার কর্মজীবন স্বাভাবিক থাকবে কর্মক্ষেত্রে মানসিক শান্তি ফিরে পাবেন এবং কর্মের জায়গায় আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে উচ্চ কোনো পদস্থ ব্যক্তির দ্বারা আজ কর্মে সুনাম হতে পারে এবং সুনাম প্রাপ্তির সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি অনেক দিন ধরে কর্মের চেষ্টা করছেন কর্ম পাচ্ছিলেন না সেক্ষেত্রে আজ আপনার কর্মপ্রাপ্তি হতে পারে বহুদিনের আটকে থাকা কাজ পুনরুদ্ধার হতে পারে আজকে বা আপনার যদি বহুদিন ধরে কারোর কাছে কোনো অর্থ পড়ে রয়েছে আপনি পান সেই পাওনা টাকা কিন্তু আজ হঠাৎ করেই আপনার অপ্রত্যাশিতভাবে আপনার প্রাপ্তি হতে পারে বা উঠে আসতে পারে সেই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে আপনি যদি বিভিন্ন ধরনের শৌখিনমূলক ব্যবসা করে থাকেন তাহলে সেই দিক থেকে লাভবান হবেন আপনি যদি ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবসা করে থাকেন সেদিক থেকে আজকে ব্যবসা ভালো চলবে ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি পাবে তবে আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন তাহলে সেই ব্যবসা কিন্তু আজকে খুব একটা ভালো চলবে না এবং সেদিক থেকে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয় প্রেমপ্রীতির জায়গায় যেটা দেখা যাচ্ছে আজকের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে প্রেমের জায়গায় সফলতা রয়েছে সেই সঙ্গে নতুন কোনো প্রেম আসার সাথে সাথে আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে এবং পুরনো প্রেমের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু মিটে যাবে বিবাহের ক্ষেত্রে নতুন করে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোতে পারে বাড়িতে এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ শুভ ফল আশা করতে পারেন পারিবারিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে সাংসারিক অশান্তি আজ মিটে যাবে সাংসারিক অশান্তি থাকলে সেই অশান্তি কিন্তু আজ মিটে যাবে সেই সঙ্গে আপনার বাড়িতে আজ কোনো অতিথির আগমন ঘটতে পারে এই দিক থেকে শুভ ফল ঘটার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আজ আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি দূরে কোথাও ভ্রমণ করতে পারেন বিশেষ করে কোনো তীর্থস্থানে ভ্রমণ ভ্রমণের যোগ রয়েছে এই দিক থেকে শুভ ফল আশা করতে পারেন বা এই দিক থেকে শুভ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিজের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য ওভারঅল শুভ সময় হলো সকাল সাতটা পঞ্চান্ন থেকে বেলা দশটা একুশ এবং দুপুর দুটো তেত্রিশ থেকে সন্ধে ছটা আটচল্লিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার দিনটি স্বাভাবিক থাকবে দিনটি আপনার মনের মতো কাটবে বহুদিনের আটকে থাকা কাজ আজকে কিন্তু হয়ে যেতে পারে সেই সঙ্গে বহুদিনের আটকে থাকা অর্থ আজ আপনি পুনরুদ্ধার করতে পারেন কর্মক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে কর্মক্ষেত্রে পরিবেশ আপনার মনের মতো হবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার কারণে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা আজ প্রশংসিত হতে পারেন এই দিক থেকে শুভ ফল নির্দেশ করছে তবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা আপনি যদি অনেকদিন ধরে কর্মের চেষ্টা করছেন সেক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে আজকে কিছুটা বাধার সম্ভাবনা রয়েছে কর্ম প্রাপ্তির ক্ষেত্রে হতে গিয়ে হলো না এই ধরনের সম্ভাবনা কিছুটা যেমন রয়েছে সেই সঙ্গে আপনি যদি আজ কোনো ইন্টারভিউ দিন দিতে চান সেক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে আজ কিছুটা ফেলিওর হতে পারেন এই দিক থেকে একটু নেগেটিভ রয়েছে আদারওয়াইজ কর্মের জায়গায় ঠিকঠাক বা আপনার মন মতো হবে ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসায়িক দিকে আজকে প্রসার প্রসারতা বৃদ্ধি পাবে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যবসায়িক অর্থ উপার্জন বৃদ্ধি পাবে তবে শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে খুব এক দিনটা খুব একটা ভালো যাবে না পার্টনারকে একদম অন্ধভাবে বিশ্বাস করবেন না সব কিছু নিজে খতিয়ে দেখুন খতিয়ে দেখার চেষ্টা করুন পরীক্ষামূলকভাবে সব কিছু করার পরেই যাবতীয় যা কিছু সিদ্ধান্ত নিন এবং ব্যবসায়িক দিক থেকে নতুনভাবে যদি বিনিয়োগ করার থাকে তবে সেটা দুপুরের পরে করার চেষ্টা করুন সেই দিক থেকে লাভবান হবেন তবে সকালের প্রথম ভাগে কিন্তু ব্যবসায়িক দিকে কোনোভাবে নতুন অর্থ বিনিয়োগ করা একদমই উচিত হবে না সেই দিকে কিন্তু কিছুটা প্রবলেম রয়েছে আপনি যদি ব্যবসায়িক সূত্রে কাউকে কোনো প্রোপোজাল দেবেন ভাবছেন সেক্ষেত্রে সেটা দুপুরের পরে কাউকে প্রপোজাল দিতে পারেন সেটাই আপনার জন্য শুভ সময় হবে দুপুরের আগে কিন্তু এই বিষয়ে খুব একটা শুভ সময় নেই এবং সেই দিক থেকে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনায় আজ সাফল্য রয়েছে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা উচ্চশিক্ষার সূত্রে দূরে কোথাও যাওয়ার জন্য ভ্রমণ পরিকল্পনা হয়েও সেই পরিকল্পনা ভেসতে যেতে পারে বা ক্যান্সেল করতে হতে পারে এই ধরনের যেমন প্রবলেম রয়েছে সেই সঙ্গে আপনার স্বাস্থ্যজনিত কারণে কি পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হয়েও পড়া এই ধরনের সমস্যা কিছুটা দেখা দেবে সেই সঙ্গে আপনার রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে রোগভোগ সংক্রান্ত বিষয় আপনার পেটের প্রবলেম বিশেষ করে লিভার জন্ডিস এই ধরনের কিছু প্রবলেম দেখা দিতে পারে হজমজনিত কিছু প্রবলেম পেটের গোলমাল এই ধরনের সমস্যা কিছুটা ফেস করতে হতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে এবং অর্থ সঞ্চয় তুলনামূলকভাবে বাড়বে সেই সঙ্গে নতুন এমন কোনো কাজের সুযোগ আসতে পারে বা কাজের যোগাযোগ আসতে পারে যার সূত্র ধরে আজকে আপনার ফাটকা কিছু অর্থ উপার্জন হতে পারে প্রেম প্রীতির জায়গায় যেটা দেখা যাচ্ছে আজকে নতুন প্রেম জীবনে আসবে প্রেমের জায়গা সফলতা রয়েছে সেই সঙ্গে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু রোমান্টিক মুহূর্ত কাটতে পারে বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা আজকের দিনে এগুলো খুব একটা শুভকর হবে না আজকের দিনটায় বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনোর ক্ষেত্রে একটু যাচাইকরণ করে নিন আদৌ ব্যাপারটা ঠিকঠাক দিকে এগোচ্ছে কিনা বা যে বা যারা এসছে আপনার বাড়ি তাদের সম্পর্কে একটু বিস্তারিত খোঁজ খবর নিয়ে নিন না হলে কিন্তু ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়ে যেতে পারে এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় দুপুর দুপুরের পর কিন্তু শুভ ফল আশা করতে পারেন দুপুরের পর শুভ কোনো ঘটনা ঘটতে পারে এবং মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট পেতে পারেন আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে আজকে লটারিতে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে যদি আপনি জুয়ার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেখান থেকেও কিছু ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু আজ প্রবলভাবে রয়েছে বিভিন্ন ধরনের আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত বা নাট্য নাট্য ব্যক্তিত্বদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভপ্রদ আজকে নাম যশ সুনাম কিছুটা বৃদ্ধি পাবে সেই সঙ্গে যারা বিভিন্ন ধরনের শৌখিনমূলক কাজকর্ম করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ যেসব কাজে কম পরিশ্রম করতে হয় অধিক উপার্জন হয় সেই সব কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভপ্রদ এবং বিভিন্ন ধরনের আঁকা গান বাজনা নৃত্যশিল্প এইসবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচের ডেস্ক্রিপশন ওপরে কাট অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য ওভারঅল শুভ সময় হলো সকাল ছটা চার থেকে সাতটা উনষাট এবং বেলা এগারোটা বাহান্ন থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য মিশ্র দিন হবে আপনি যদি আপনার নিজের বক্তব্যকে নিয়ন্ত্রণ না করেন তাহলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সামাজিক প্রেক্ষাপটে কিছু প্রবলেম দেখা দিতে পারে বা প্রবলেম তৈরি হতে পারে নিজের কথাবার্তার মধ্যে সংযত যা কিছু বলার সময় একটু ভাবনা চিন্তা করে বলুন নাহলে কিন্তু আজকে আপনার মধ্যে শর্ট টেম্পারমেন্ট এই ব্যাপারগুলোকে কাজ করবে এবং চট করে রেগে যাওয়া চট করে হুডাট কোনো কিছু বলে ফেলা মুখ থেকে এই বিষয়গুলোর দিকে একটু ফোকাস দেওয়ার প্রয়োজন আজকে সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরত থাকুন সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের ভুলভাল মন্তব্য বা হটৎকারীদের সাথে কোথাও কোনো কিছু লিখে ফেলা এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন নাহলে কিন্তু কিছুটা প্রবলেম তৈরি হতে পারে বিশেষ করে আইনত কোনো জটিলতা তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনায় উচ্চশিক্ষার যোগ রয়েছে তবে লোয়ার এডুকেশনের ক্ষেত্রে বা প্রাইমারি স্কুল এডুকেশনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম থাকবে মনঃসংযোগের অভাব দেখা দেবে তবে বেলা বাড়ার সাথে সাথে মনঃসংযোগ ফিরে আসবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসে আসবে বিভিন্ন ধরনের নিত্য নতুন সুযোগ আসতে পারে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা থেকে থাকলে সেই বাধা কিন্তু আজ দূর হচ্ছে সেই সঙ্গে আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের দিনে সফলতা পেতে পারে এবং রিসার্চমূলক কাজে আজ সফলতা লাভ করবেন সেই সঙ্গে নাম যশ বৃদ্ধি পেতে পারে আপনি যদি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন সেই দিক থেকে আজ সুনাম কিছুটা বৃদ্ধি পাবে এনজিওর সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে রোগভোগ সংক্রান্ত বিষয় আজ একটু অধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে সকালের প্রথম দিকটায় কিছুটা ঠান্ডা লাগার সমস্যা দেখা দিতে পারে সেই সঙ্গে সাইনাস সিলেসমা জাতীয় প্রবলেম কিছুটা দেখা দেবে শ্বাসকষ্টজনিত প্রবলেম কিছুটা দেখা দিতে পারে তবে বেলাবার সাথে সাথে এই ধরনের শারীরিক সমস্যাগুলো কিন্তু কিছুটা হার্স পাবে অর্থের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে কর্মের জায়গায় যেটা দেখা যাচ্ছে কর্মসংক্রান্ত বিষয়ে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য আজকে দিনটি শুভ সুনাম অর্জন করতে পারেন তবে অবশ্যই কথা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আজ নতুনভাবে বিনিয়োগ করতে পারেন ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে ব্যবসায়িক দিক থেকে আজ লাভবান হবেন সেই সঙ্গে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে প্রেম প্রীতির জায়গায় যেটা দেখা যাচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক সমদূর হবে তবে সকালের প্রথম দিকটাই কিন্তু প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে আপনি যদি বহুদিন ধরে আপনার মনের কথা কাউকে জানাবেন ভাবছেন সেটা অবশ্যই বিকেলের পরবর্তী সময় জানানো উচিত সেক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন নাহলে কিন্তু কিছুটা প্রবলেমেটিক বা আপনাকে ফেলিওর হতে পারেন বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয় আজ বাড়িতে কথাবার্তা এগোতে পারে বিবাহ সংক্রান্ত বিষয় আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন আজ আপনার চিন্তাভাবনা সফল হতে পারেন এই দিক থেকে শুভ ফল আশা করতে পারেন সাংসারিক জায়গায় সাংসারিক অশান্তি থেকে থাকলে সেই সাংসারিক অশান্তি মিটে যাবে এবং গৃহে সুখ শান্তি বিরাজ করবে তবে পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনোভাবে ছোটোখাটো মতানৈক্য বা বিতনটা জড়িয়ে পড়তে পারেন এই দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত পারিপার্শ্বিক কোনো ব্যক্তির সাথে আজ আপনার ঝামেলা হতে পারে তাই এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত সন্তান যোগ শুভ মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয় আজ বিকেলের পরবর্তী সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন না হলে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে আজ লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং লটারিতে ফাটকা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে এদিক থেকে কর তবে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভকর নয় এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আদারওয়াইজ আজকের দিনটা আপনার জন্য খুবই শুভকর এবং মনের মতো কাটবে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিচের ডিসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা উনচল্লিশ পর্যন্ত এবং বেলা এগারোটা একত্রিশ থেকে দুপুর তিনটে আটচল্লিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজ আপনার পিতার সাথে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে কোনো কথা নিয়ে আপনার পিতার সাথে মতানৈক্য দেখা দিতে পারে এবং আপনি আপনার পিতার সঙ্গে বাঘ বেতনটা জড়িয়ে পড়তে পারেন এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন মাতার সঙ্গে সম্পর্ক ভালো হবে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়বে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনায় আজ সুবর্ণ সুযোগ রয়েছে উচ্চশিক্ষার যোগাযোগ আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দেখে থাকলে সেই বাধা দূর হবে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভপ্রদ সেই সঙ্গে যারা বিভিন্ন ধরনের ছোটোখাটো কোর্স করতে চাইছেন আজকে করতে পারেন আজকে সেই সব কোর্সের জন্য অ্যাডমিশন নিতে পারেন সেই দিক থেকে অত্যন্ত শুভপ্রদ এবং সেই ধরনের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে তবে সকালের প্রথম ভাগে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হয়ে পড়বেন পড়াশোনায় মন বসতে চাইবে না তবে বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা বৃদ্ধি পাবে অর্থের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে আজকে কিছুটা ক্রাইসিস দেখা দিতে পারে আজ আপনার অধিক ব্যয়ের কারণে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে বা কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন এই দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে রাখা উচিত বিশেষ করে গৃহের আসবাবপত্র ক্রয়ের কারণে কিছুটা ব্যয় হতে পারে সেই সঙ্গে কোনো রূপ ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার কারণে কিছুটা অর্থ ব্যয় হতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে রোগভোগের দিক থেকে দেখলে আজকের দিনে আপনার তেমন কোনো রোগভোগ দেখা দেবে না তবে স্নায়ু সংক্রান্ত সমস্যা কিছুটা ভোগাতে পারে শ্বাসকষ্টজনিত প্রবলেম কিছুটা দেখা দিতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন অর্থের দিক থেকে আজ আপনার অর্থ স্বাভাবিক থাকবে কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়ে আজ শুভ ফল পেতে পারেন কর্মক্ষেত্রে নিজের প্রচেষ্টার কারণে কর্মে সফলতা লাভ করবেন তবে কর্মের প্রথম দিকে অর্থাৎ দিনের প্রথম ভাগে কর্মের জায়গায় মন বসতে চাইবে না কর্মের চঞ্চলতা দেখা দেবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কর্মের স্থিরতা ফিরে আসবে এবং সেই সঙ্গে কর্মে পদোন্নতির সম্ভাবনা রয়েছে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে আজকে যদি আপনি কোনো কর্ম পরিবর্তন করুন ভাবছেন তাহলে আজকের দিনে বিরত থাকা উচিত আজকের দিনে কর্ম পরিবর্তন করা একদমই উচিত হবে না ব্যবসায়িক দিক থেকে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে তবে সকালের দিকে ব্যবসা নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় কিছুটা নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এবং বৃদ্ধি প্রেম প্রীতির ব্যাপারে আজকের দিনটা অত্যন্ত শুভ নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে প্রেমের ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন সফলতা পাবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোতে পারেন প্রেম বিবাহ এবং দেখাশোনার দুটো ক্ষেত্রেই কথাবার্তা বাড়িতে এগোতে পারে আজ আপনি আপনার জীবন আপনার বাড়িতে আপনার বাড়ির সদস্যদের সাথে পরিচয় করাতে পারেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজ তেমন কোনো শুভ ফল পাবেন না মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিন্তু আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে লটারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয় অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে এই লটারির মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের আজকের প্রভাব প্রতিপত্তি বিস্তার পাবে সেই সঙ্গে নাম সুনাম যশ বৃদ্ধি পেতে পারে প্রশাসনিক পদে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে যখন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন ওপরে কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল সাতটা পঞ্চান্ন থেকে বেলা এগারোটা পঁয়ত্রিশ এবং দুপুর দুটো তেত্রিশ থেকে সন্ধ্যে ছটা আটত্রিশ পর্যন্ত এই শুভ সময় আজকে দিনে আপনি বা আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার মন মস্তিষ্ক খুব সুন্দর আনন্দ উৎফুল্ল হয়ে থাকবে এবং মানসিক শান্তি কিন্তু ফিরে আসবে এতদিন ধরে যে মানসিক শান্তিটা হারিয়ে ফেলেছিলেন সেই মানসিক শান্তি কিন্তু আজ ফিরে আসবে সেই সঙ্গে আপনার মনের ওপর একটা আনন্দ বিরাজ করবে ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যবসায়িক দিক থেকে আজ লাভবান হবেন ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে আজ আপনি যেই ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ব্যবসায় আজ সফল হবে সেই সঙ্গে ব্যবসায়িক দিক থেকে নতুনভাবে যদি বিনিয়োগ করার পরিকল্পনা থাকে তাহলে সেই ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করতে পারেন সেই সঙ্গে নতুন কোনো ব্যবসা যদি শুরু করবেন ভাবছেন সেই সংক্রান্ত ব্যবসা শুরু করতে পারেন তবে যদি আপনি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন তাহলে সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু কিছু প্রবলেম দেখা দিতে পারে শেয়ার ওরিয়েন্টেড ব্যবসার ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত হঠাৎ করে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা একদমই উচিত হবে না আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনায় আজ সফল সফলতা পাবেন সেই সঙ্গে পড়াশোনায় মন বসবে পড়াশোনায় যে অমনোযোগিতা ছিল সেই অমনোযোগিতার কিন্তু কেটে যাবে এবং পড়াশোনায় মন বসবে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সফলতা পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে এবং আজকে উচ্চশিক্ষার ক্ষেত্র জন্যে কোনো দূরযাত্রা বা বিদেশ যাত্রার ভ্রমণ হতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেদিক থেকে আজকে সফলতা পাবেন কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আজ শান্তি ফিরে পাবেন কর্মক্ষেত্রে মানসিক শান্তি যেরকম থাকবে সেরকমই আজকে আপনার কর্মক্ষেত্রে কিছুটা কাজের চাপ বাড়তে পারে এবং এই কাজের চাপ বাড়ার কারণে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে সাময়িকভাবে আদারওয়াইজ কর্মক্ষেত্রে আপনি উচ্চ কোনো ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত হতে পারেন বা আপনি প্রশংসিত হতে পারেন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকে কিছুটা বাধা রয়েছে নতুন কোনো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে তাছাড়াও অর্থের দিক থেকে আজকে আর্থিক অবস্থা ভালো থাকবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তেমন কোনো সম্ভাবনা নেই নেগেটিভ কিন্তু আজকে আপনার নিজস্ব শখ পূরণের জন্য কোনো কিছু কেনাকাটা করার জন্য কিছুটা অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে এই দিক থেকে একটু সতর্ক হওয়া প্রয়োজন প্রেম প্রীতির জায়গায় আজকে যেটা দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালো প্রেমের সম্পর্ক ভালো থাকবে নতুন কোনো প্রেম জীবন আসতে পারে প্রেমের জায়গায় সফলতা পাবেন তবে অলরেডি যদি আপনি কোনো রিলেশনে থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা মতানৈক্য দেখা দিতে পারে মতের অমিল এবং কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি দেখা দিতে পারে এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু আজকে অ্যাভয়েড করতে হবে বিবাহ সংক্রান্ত বিষয়ে আজকে বাড়িতে কথাবার্তা এগোনো একদমই উচিত হবে না বিবাহ সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে কথাবার্তা এগোনোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যদি কোনো দিন বহুদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিন্তু আজ পজিটিভ রেজাল্ট পাবেন এবং সেই মামলা মুকদ্দমা সংক্রান্ত বিষয়ে আজ আপনার মুক্তি লাভ ঘটতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে যারা নিয়মিত লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজ লটারিতে ফাটকা কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের আজকে সাবধানে কথা বলা উচিত না হলে কিন্তু কিছুটা দুর্নাম আসতে পারে বা সম্মানহানি ঘটতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন উপরে কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নার আলোচনা তুলারাশি তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য ওভারঅল শুভ সময় হলো সকাল সাতটা পঞ্চান্ন থেকে বেলা এগারোটা পঁচিশ এবং দুপুর দুটো পনেরো থেকে সন্ধ্যে ছটা একুশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে সফলতা পাবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য খুব একটা ভালো কাটবে না কর্মক্ষেত্রে ফেলে রাখা কাজগুলো তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করুন না হলে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে কর্মের জায়গায় কিছুটা মানসিক অস্থিরতা কাজ করবে মানসিক শান্তি কোথাও যেন হারিয়ে ফেলবেন কর্মের জায়গায় মন বুঝতে চাইবে না এই ধরনের ছোটোখাটো প্রবলেম থাকবে তবে যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজ কর্মপ্রাপ্তি হতে পারে এবং কর্মের জায়গায় কিন্তু সুনাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে নিজের দক্ষতা অনুযায়ী মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে তবে পারিপার্শ্বিক শত্রুতার কারণে কর্মস্থানে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনায় আজ অমনোযোগিতা বাড়বে পড়াশোনায় মন বসতে পারবে না বা পড়াশোনায় মন বসাতে পারবে না এবং পড়াশোনায় কিছুটা অমনোযোগী বৃদ্ধি পাবে সেই সঙ্গে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্যের ক্ষেত্রে কিছুটা বাধা পেতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে তবে সেটা বিকেলের পর থেকে কিন্তু কেটে যাবে নতুন কোথাও যদি অ্যাডমিশন নেবেন ভাবছেন সেক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করাই উচিত আজকের পর যে কোনো দিন করতে পারেন আর্থিক দিক থেকে আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে তবে তুলনামূলকভাবে কোনো নিজস্ব শরীর খারাপের কারণে অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার ভোগ কোমর থেকে নিম্নাংশে কোনো রোগ দেখা দিতে পারে বিশেষ করে হাঁটুর ব্যথা বা বাত্য ব্যথা বেদনায় কিছুটা কষ্ট পেতে হতে পারে সেই সঙ্গে পেটের প্রবলেম কিছুটা ভোগাতে পারে দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন তাছাড়া আজকের দিনটা আপনার জন্য ওভারঅল শুভ সু তাছাড়া ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসায়িক দিক থেকে আজ লাভবান হবেন ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে যারা বিভিন্ন ধরনের শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ বিভিন্ন ধরনের সৃষ্টিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি শুভ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি শুভ যারা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করেন বা অত্যাধিক পরিমাণে কথা বলতে হয় সেই সব কাজে আজ শুভ ফল পাবেন এবং এই দিক থেকে আজ আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি হবে সেই সঙ্গে আপনার নাম সম্মান কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে প্রেম প্রীতির জায়গায় যেটা দেখাচ্ছে যাচ্ছে প্রেম প্রীতি নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে আজ প্রেমের জায়গায় সফলতা ধরা দেবে না আজ কিছুটা ব্যর্থ হতে পারেন প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে এবং প্রেমের কারণে আপনার মানসিক চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে তবে পুরনো প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাথে যদি কোনো সম্পর্ক খারাপ বা অবনতির দিকে এগিয়ে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু কিছুটা মিটতে পারে নতুন করে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আজকের দিনে নতুন করে বিবাহ সংক্রান্ত বিষয়ে একদমই উচিত হবে না সাংসারিক দিকে কিছুটা কিছুটা প্রবলেম প্রবলেম দেখা দিতে পারে বিশেষ করে পর সাংসারিক জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির কারণে আজ সংসারে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে বা সাংসারিক অশান্তি কিছুটা দেখা দিতে পারে মামলা সংক্রান্ত বিষয় আজ দুপুরের পর থেকে পজিটিভ রেজাল্ট পাবেন মামলা সংক্রান্ত বিষয়ে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে প্রশাসনিক পদে যারা কাজকর্ম করেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আজ আপনার কোথাও ছোটোখাটো ভ্রমণ হতে পারে ছোটোখাটো আপনার রাজ্যের মধ্যেই কোথাও ভ্রমণ হওয়ার যোগ রয়েছে এবং সেই দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভপ্রদ বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিজের ডেস্ক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো সকাল আটটা থেকে বেলা এগারোটা পঁয়ত্রিশ এবং দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা আটত্রিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজ আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা বাড়তে পারে বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা কিছুটা ভোগাবে এই দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করুন প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন পড়াশোনার ক্ষেত্রে আজ উচ্চশিক্ষার যুগ রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা থেকে থাকলে সে বাধা কেটে যাবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন এবং সফল হতে পারেন তাছাড়াও যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্যের যোগ রয়েছে পড়াশোনা সূত্রে বা কর্মসূত্রে আজ দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আজ আপনার কাজের চাপ কিছুটা বাড়বে তবে কাজের চাপ বাড়লেও আজ আপনি আপনার মনের আনন্দে আপনার কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে তবে কর্মক্ষেত্রে আপনি আপনার সহকর্মীদের একদমই সমালোচনা করবে না সমালোচনা করলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন ইতিবাচক চিন্তাভাবনা রাখুন এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন সেটাই আপনার কর্মক্ষেত্রে মঙ্গলজনক হবে কর্মক্ষেত্রে পদোন্নতির আশা আজকে না করাই ভালো সেই ধরনের সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই নতুনভাবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধার সম্ভাবনা রয়েছে হতে গিয়ে হলো না এই ধরনের সমস্যা ইন্টারভিউর ক্ষেত্রে আজকে কিছুটা নার্ভাসনেস কাজ করবে যে আপনি এটা পারবেন কি পারবেন এই ধরনের একটা নেগেটিভ ভাবনা আপনার মনের মধ্যে আসবে এবং এই দিক থেকে কিছুটা সমস্যা দেখা দেবে ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ পজিটিভ রেজাল্ট পাবেন ব্যবসার দিক থেকে আজ শুভ কোনো খবর পেতে পারেন ব্যবসায়িক দিক থেকে আজ নতুনভাবে লগ্নি করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে আজ মুনাফা বৃদ্ধি পাবে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের শৌখিনমূলক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি অত্যন্ত আদর্শ যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি ভালো যাবে যারা বিভিন্ন ধরনের স্টেশনারি মেশিনারি দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি ভালো যারা মহিলাদের যে কোনো ধরনের দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য আজকে দিনটি ভালো যাবে সেই সঙ্গে যারা বস্ত্রলয় গার্মেন্টসের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভপ্রদ যারা বিভিন্ন ধরনের লেখালেখি কাজের সাথে যুক্ত তাদের জন্য আজকে দিনটি ভালো যাবে অনলাইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি খুব একটা ভালো যাবে না অনলাইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত অনলাইনে কিছু করার সময় একটু সাবধানতা অবলম্বন করুন না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে জায়গায় যেটা দেখা যাচ্ছে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে সেই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে এবং রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে নতুন প্রেম আসতে পারে এবং প্রেমে সফলতা পাবেন আজকে বিবাহের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা না এগোনোই ভালো এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনোর জায়গায় কিছুটা বাধাগ্রস্ত হতে হবে এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজ পজিটিভ রেজাল্ট পাবেন লটারির জায়গায় দেখলে আজ লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ ফাটকা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে এই ধরনের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আজ আপনি লাভবান হবেন অর্থ উপার্জন বৃদ্ধি পাবে বহুদিনের আটকে থাকা অর্থ আজ পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে আজ আপনার বহুদিনের মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সেই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ও ভিডিওর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন উপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের ধনু রাশি ধনু লগ্নের আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য ওভারঅল শুভ সময় হলো সকাল ছটা চার থেকে সাতটা উনষাট এবং বেলা এগারোটা বাহান্ন থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ এই শুভ সময় আজকের দিনে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমে যেটা দেখা যাচ্ছে আজ আপনার মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা দেখা দিতে পারে বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আজ আপনার কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া প্রয়োজন এবং মায়ের যত্ন নেওয়া প্রয়োজন না হলে কিন্তু কিছুটা সমস্যা বা চিন্তা বৃদ্ধি পাবে আজ আপনার হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে এবং আপনি আপনার বন্ধুদের দ্বারা আজ উপকৃত হতে পারেন আজ বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় সমাগম হতে পারে এবং আত্মীয়দের দ্বারা উপকৃত হওয়ার যোগ রয়েছে তবে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু মতানৈ দেখা দিতে পারে ভাই বোনের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হতে পারে বা অবনতি হতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার প্রথম দিকে অর্থাৎ দিনের প্রথম ভাগে পড়াশোনার ক্ষেত্রে মন বসতে চাইবে না পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়বেন এই ধরনের সমস্যা কিন্তু রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে এবং পড়াশোনার ক্ষেত্রে সফলতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্য পাবেন সেই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সুবর্ণ সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের অপরচুনিটি আসতে পারে শিক্ষা সূত্রে বা পড়াশোনা সূত্রে আপনার দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগ রয়েছে গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটা ভালো যাবে যারা লেখালেখির কাজ করেন গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি ভালো যাবে যারা বিভিন্ন ধরনের আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি অত্যন্ত শুভপ্রদ রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ আপনার স্বাস্থ্যজনিত কিছুটা প্রবলেম দেখা দেবে বিশেষ করে আপনার পেট সংক্রান্ত কিছু প্রবলেম দেখা দিতে পারে এবং গলার প্রবলেম কিছুটা দেখা দিতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত হাতওয়াইস আজকের দিনটা সুভপ্রব অর্থের দিক থেকে আজ অর্থের জোগান বাড়বে আর্থিক বৃদ্ধি হবে বা আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে সেই সঙ্গে আজ আপনার তুলনামূলকভাবে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে সঞ্চয় হবে সঞ্চয় যোগ রয়েছে হঠাৎ করে আজ অর্থ প্রাপ্তি হতে পারে পুরনো কোনো বকেয়া অর্থ আজ আপনি পেতে পারেন সেই ধরনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বহুদিন ধরে চেষ্টা চেষ্টা করছেন আজকে আপনার সেই মনের আশা পূর্ণ হতে পারে এবং ইন্টারভিউর ক্ষেত্রে আজ সফল হবেন তবে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা অনুযায়ী সেভাবে সম্মান পাবেন না কিছুটা সম্মানহানি হতে পারে বা দুর্নাম আসতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখুন সেটাই আপনার জন্য শুভকর হবে এবং কর্মের জায়গায় সফলতা পেতে কিছুটা সাহায্য করবে ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ ব্যবসায়িক দিক থেকে লোক বিনিয়োগ করা একদমই উচিত নয় ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগ থেকে দূরে থাকুন এবং ব্যবসায়িক দিক থেকে আজকে কিছুটা হতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত জায়গায় নতুন কোনো প্রেম জীবন আসতে পারে প্রেমের প্রেমের জায়গায় সফলতা পাবে ক্ষেত্রে বাধা থেকে থাকলে সেই বাধা কিন্তু আজ কেটে যাচ্ছে সেই সঙ্গে আপনি যদি কাউকে আপনার মনের কথা জানাবেন ভাবছেন আজকে জানাতে পারেন সফলতা পাবেন আপনার যদি পুরোনো কোনো প্রেমের সম্পর্কে সমস্যা চলে থাকে বা মতানৈক্য চলে থাকে তাহলে কিন্তু সেই সমস্যা আজকে কিছুটা মিটতে পারে বিশেষ করে বিকেলের পর বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ কথাবার্তা এগোতে পারে বাড়িতে বিবাহ সংক্রান্ত বিষয়ে আজ শুভ ফল পাবেন প্রেমজী বিবাহ এবং দেখাশোনা বিবাহ দুটো ক্ষেত্রে আজ বাড়িতে কথাবার্তা এগোতে পারে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজ কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে রেজাল্ট আপনার অনুকূলে হবে যারা নিয়মিত লটারি কাটেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা শুভপ্রদ নয় লটারিতে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করব প্রশাসনিক পদে যারা কর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভপ্রদ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হল সকাল আটটা পঁচিশ থেকে বেলা এগারোটা পঞ্চান্ন এবং দুপুর দুটো তেত্রিশ থেকে সন্ধে ছটা আটত্রিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ আপনার চিন্তা ভাবনা করে যে কোনো সেক্টরে ব্যয় করা উচিত বা বিনিয়োগ করা উচিত হঠাৎ করে অযথা না ভেবে ভেবে চিনতে যে কোনো ধরনের বা যে কোনো সেক্টরে বিনিয়োগ করা একদমই উচিত নয় বা ব্যয় করা উচিত নয় হলে কিন্তু কিছুটা অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনার আজ এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার অর্থের কারণে আটকে যেতে পারে তাই ব্যয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং সেই দিক থেকে আপনার জন্য আজকের দিনটা শুভপ্রদ হলে কিন্তু আজ হওয়া কাজ হতে গিয়ে হবে না অর্থের কারণে কাজটি আটকে যেতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে এবং কিছুটা ঝামেলা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আজ সফলতা পাবেন কর্মের জায়গায় নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে এবং সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে আপনার দক্ষতা অনুযায়ী নামজস বৃদ্ধি পাবে তবে আজ আপনার পারিপার্শ্বিক শত্রুতার কারণে কিছুটা সমস্যায় পড়তে হবে আপনাকে শত্রুর দ্বারা আজ আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা আপনি সামাজিকভাবে কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনার নিকটতম বন্ধুর কাছ থেকে এই ধরনের সমস্যা কিন্তু রয়েছে ভাই বোনের সাথে আজ এই আজকের সম্পর্ক ভালো হবে এবং ভাই বোনের সঙ্গে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে বা কোনো ঝামেলা বা মতানৈক্য চলে থাকে তাহলে সেই ঝামেলা বা মতানৈক্য কিন্তু আজ মিটে যাবে রোগভোগের দিক থেকে যেটা দেখা যাচ্ছে আজ রোগভোগ তেমন কিছু থাকবে না রোগভোগের জায়গা থেকে তেমন কোনো সমস্যা নেই তবে বিকেলের পর মাথার যন্ত্রণা কিছুটা বাড়তে পারে এবং এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার যোগ রয়েছে হায়ার এডুকেশন এবং লোয়ার এডুকেশন দুটো ক্ষেত্রে আজ সফলতার যোগ রয়েছে সেই সঙ্গে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আজ সাফল্য পাবেন খুব সহজই আপনার মনের ইচ্ছা বহুদিনের মনের ইচ্ছা কিন্তু আজ পূর্ণ হতে পারে সেই সঙ্গে উচ্চশিক্ষার সূত্রে আজ দূরযাত্রা হতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে ব্যবসায়িক দিক থেকে আজ নতুনভাবে বিনিয়োগ করা একদমই উচিত হবে নাহলে কিন্তু কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন শেয়ার ব্যবসার ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত অন্ধভাবে আজকে কাউকে বিশ্বাস করা একদমই উচিত হবে না প্রেম প্রীতির জায়গায় যেটা দেখা যাচ্ছে প্রেম প্রীতির জায়গায় কিছুটা সমস্যা দেখা দেবে নতুন প্রেমের সফলতার জায়গায় কিছুটা বাধার সম্ভাবনা রয়েছে তাই আজকে যে কোনো ধরনের নতুন প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে একটু বিরত থাকুন আজ বাদ দিয়ে যে কোনো ধরনের যে কোনো দিন আপনি প্রেমের প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য শুভপ্রদ হবে যারা অলরেডি কোনো রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব একটা সৎসর হবে না জীবনসঙ্গীর সঙ্গে কোনো কারণে মতনৈক্য কথা কাটাকাটি বা ঝামেলা দেখা দিতে পারে ছোটোখাটো এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন বিবাহ সংক্রান্ত বিষয় আজকে বাড়িতে কথাবার্তা এগোতে পারে এই দিক থেকে শুভ ফল পাবেন তবে প্রেমজীবী বিবাহের জন্য কথাবার্তা বাড়িতে এগোনো যেতে পারে এই দিক থেকে শুভ ফল আশা করা যায় মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আজ আপনার কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে তেমন কোনো শুভ ফল বা শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আজকে নেই লটারির দিক থেকে যেটা দেখা যাচ্ছে যারা নিয়মিত লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজ হঠাৎ করে কিছু ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যারা বিভিন্ন ধরনের শিল্পমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আদর্শ তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ও ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশান ওপরে কার্ড অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য শুভ সময় হলো সকাল সাতটা উনষাট থেকে বেলা এগারোটা পঁচিশ এবং দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে বিকেল পাঁচটা আটত্রিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবে প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটি অনেক ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যদি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কিছু সময়ের জন্য দ্বন্দ্ব হয় তবে সমস্ত ভুল বোঝাবুঝি আজ পরিষ্কার হবে এবং আবারও সেই বিশ্বাস এবং ভালোবাসা আপনার দুজনের বন্ধুত্বের মধ্যে ফিরে আসবে রোমান্টিক জীবনের ক্ষেত্রে আজ আপনি বিশেষ কারোর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন প্রেম জীবনে আজ সফলতা রয়েছে নতুন ভাবে নতুন কোনো সেই দিক থেকে কিন্তু সফলতার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে প্রেম যে বিবাহ এবং দেখাশোনা দুটো বিবাহ সংক্রান্ত বিষয় বাড়িতে কথাবার্তা এগোতে পারে এই দিক থেকে আজ শুভ ফল পেতে পারেন প্রেম জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু আজ মিটে যাবে এবং প্রেম জীবন আরো মধুর হয়ে উঠবে আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটাতে পারেন বিবাহিতদের জন্য আজকে সাংসারিক অশান্তি তেমন কোনো থাকবে না সাংসারিক অশান্তি থেকে থাকলে সেই অশান্তি মিটে যাবে এবং আপনার স্ত্রীর সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত কাটতে পারে এবং আপনার স্ত্রীর সঙ্গে দূর কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে সেই দিক থেকে আজকের দিনটি কিন্তু অত্যন্ত আদর্শ আজ আর্থিক দিক থেকে আজ আপনার কিছুটা ক্রাইসিস দেখা দিতে পারে আর্থিক উপার্জনের সাথে সাথে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে বিশেষ করে বাড়ির কোনো আসবাবপত্র ক্রয় করার কারণে বা কিনে আনার কারণে কিন্তু কিছুটা ব্যয় হতে পারে এই দিক থেকে একটুখানি খরচ কম করার চেষ্টা করা উচিত সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আপনি আজ বিভিন্ন ধরনের সুযোগ পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে সফল হবেন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজ সাফল্য পাবেন সেই সঙ্গে পরীক্ষার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত পরীক্ষায় আজ কিছু ভুলভ্রান্তি হতে পারে লেখালেখির ক্ষেত্রে এই দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত আজ যে কোনো ধরনের ব্যবসায়িক ডিল করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কাগজপত্রে শৈস্বত করার সময় একটু খুঁটিয়ে দেখে নেবেন না হলে কিন্তু ভুলভ্রান্তির শিকার হতে পারেন এবং তার ফলস্বরূপ আপনাকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই দিক থেকে একটু নেগেটিভ রয়েছে আজকের দিনটা তাছাড়া ব্যবসায়িক দিকে নতুনভাবে বিনিয়োগ করতে পারেন ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে ব্যবসায়িক দিক থেকে আজকে কিছুটা অর্থ উপার্জন বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে বাধা থেকে থাকলে সেই কর্মের বাধা কেটে যাবে এবং কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে ইন্টারভিউ থাকলে আজকে ইন্টারভিউতে সফল হবেন সেই দিক থেকে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং যোগাযোগের কারণে আজ নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে এই দিক থেকে শুভ সংবাদ পেতে পারেন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে আজ আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই পদোন্নতির ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হতে হবে বা বাধাগ্রস্ত হতে হবে এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আজ তেমন কোনো শুভ ফল আশা করা উচিত নয় মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় কিন্তু নেগেটিভ কিছু হতে পারে সেই দিক থেকে একটু সদা সতর্ক থাকা উচিত বিবাহ সংক্রান্ত বিষয় যদি মামলা মোকদ্দমা চলে থাকে তাহলে সেদিক থেকে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত তবে যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজ যোগাযোগ হতে পারে এবং সেই দিক থেকে শুভ কোনো কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে এই দিক থেকে আজকের দিনটি অত্যন্ত আদর্শ যারা নিয়মিত লটারি কাটেন তাদের আজ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেই সঙ্গে যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি অত্যন্ত শুভ আর্টিস্টিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি শুভ গান বাজনার সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি শুভ যাবে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশি ফলে চোখ রাখুন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন উপরের কার্ড অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনা মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে আজ আপনার জন্য ওভারঅল শুভ সময় হলো সকাল ছটা চার থেকে সাতটা উনষাট এবং এগারোটা বাহান্ন থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই শুভ সময় আজকের দিনে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন অবহেলা একদমই করবেন না আজ বিশ্রামের দিকে বেশি মনোযোগ দিন অন্যথায় আপনার সমস্যা কিছুটা বাড়তে পারে দুর্বল স্বাস্থ্যের কারণে আজ আপনার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে এই সমস্যাগুলো কাটিয়ে তুলতে হবে না হলে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে বিশেষ করে কর্মক্ষেত্রে আজ আপনার আচার ব্যবহার কিছুটা ঠিক করুন সংযত করুন না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার ব্যবহারের কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে এবং সেই জায়গায় কিছুটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে আজ পদোন্নতিতে কিছুটা বাধার সম্ভাবনা রয়েছে তবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজ যে কোনো ধরনের বাধা কেটে যাবে এবং নতুন কর্মপ্রাপ্তি হতে পারে আর যদি কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে তাহলে সেই ইন্টারভিউতে আজ সফল হবেন এবং নতুন কর্মপ্রাপ্তি হতে পারে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটি খুব একটা শুভকর নয় ব্যবসার চিন্তাভাবনা কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক দিক থেকে আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা লোকসান দেখা দিতে পারে এই দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে নতুন কোনো বিনিয়োগ করা একদমই উচিত হবে না বা নতুন কোনো বিনিয়োগ করা থেকে নিজেকে আজকের দিনে বিরত রাখুন প্রেম প্রীতির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের জীবনে নতুন কোনো প্রেম আসবে প্রেম আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আপনি যদি বহুদিন ধরে আপনার মনের কথা কাউকে জানাবেন ভাবছেন সেটা জানাতে পারেন আজকের দিনে প্রেম জীবনে সফলতা রয়েছে প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন তবে পুরনো প্রেমের ক্ষেত্রে বা আপনি যদি অলরেডি কোনো রিলেশনে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি মতনৈক্য দেখা দিতে পারে এবং ছোটখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সাংসারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে সাংসার জীবন সুখের হবে তবে সাংসারিক দিক থেকে কিছুটা মতানৈক্য ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে জীবনসঙ্গীর সঙ্গে এবং এই জায়গা থেকে কিন্তু কিছুটা সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে বাড়িতে কথাবার্তা এগোতে পারে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই যোগাযোগ সূত্রে নতুন কোনো সম্বন্ধ আসতে পারে এই ধরনের সম্ভাবনা প্রবল রয়েছে যারা দ্বিতীয় কোনো বিবাহের চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আদর্শ যোগাযোগ বৃদ্ধি পাবে বা এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে যেটা দেখা যাচ্ছে আপনার যদি কোনো পুরনো মামলা চলে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমা থেকে আজ কিছুটা নেগেটিভ হতে পারে আজ রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন ছোটোখাটো আঘাত লাগতে পারে রাস্তাঘাটে যে কাউকে যা কিছু হঠাৎ করে বলে ফেলবে না এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন নাহলে কিন্তু আজ নতুন করে কোনো মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করুন নাহলে আপনার লটারির কারণে কিছুটা অর্থ ক্ষতি হতে পারে বা সেই দিক থেকে আপনার আর্থিক ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে শেয়ার মার্কেটে একদমই অর্থ বিনিয়োগ করা উচিত হবে না নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আজ উচ্চশিক্ষার যোগ রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা থেকে থাকলে সেই বাধা কেটে যাবে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজ সফলতা পাবেন এবং যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন সেই সঙ্গে স্কুল এডুকেশন প্রাইমারি এডুকেশন এবং হায়ার এডুকেশন সব ক্ষেত্রেই আজ সাফল্য রয়েছে তবে সকালের দিকে মনোসংযোগের কিছুটা অভাব দেখা দিল বেলা বাড়ার সাথে সাথে পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে এবং পড়াশোনায় সাফল্য পাবেন রাজনৈতিক ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব একটা শুভকর নয় রাজনৈতিক ব্যক্তিত্বদের আজকে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা দুর্নাম আসতে পারে বা সম্মানহানি হতে পারে তাই নিজের বাঘ সংযম করুন যে কোনো কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে তারপর কথা বলুন না হলে কিন্তু নিজের হানি হতে পারে এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বিস্তারিত জানতে সাপ্তাহিক ও মাসিক রাশিফলে চোখ রাখুন ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন ওপরের কার্ড অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত দৈনিক সাপ্তাহিক ও মাসিক রাশিফল পেতে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ